39 বছর বয়ান করতেছি। প্রথম 5-7 বছর আমারে মানুষে বয়ানে দিত জোরের পরে খালি মাঠ। আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি করতাম। এরপরে আস্তে আস্তে তরক্কি হইলো আমার বয়ান 3টা বাজে। কয়টায়? 3টায়। এরপরে আস্তে আস্তে আর একটু উন্নতি হইলো আমার বয়ান আসরের পরে। এরপরে আমি উন্নতি করলাম কেমনে? 1-2 মাহফিলে কালেকশন করাইয়া দেখাইছি, এইবার আমি হইয়া গেলাম কালেকশনের মৌলবী। এখন কালেকশন তো আর মাগরিবের আগে হয় না, সেই সুবাদে আমি মাগরিবের পরে চলে গেলাম। এখন আমি মাগরিবের পরে কালেকশনের মৌলবী হইছি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনারা চিনেন কিনা জানি না, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন তাফসীর করতেন, বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিল হইত। তো হুজুরের যাইয়া জিজ্ঞেস করতে, হুজুর আপনার আগে বয়ান করার জন্য কারে দাওয়াত দিতাম? তো হুজুর বলতেন, ছাগল নাইয়া যাইয়া মাওলানা ফরিদ দাওয়াত দাও, উনার তাফসীর গুলা ভালো, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হুজুরের এই এই মায়া আর এই দয়ার কারণে আমি আস্তে আস্তে তাফসীর মাহফিলে দাওয়াত পাইতে শুরু করলাম। আস্তে আস্তে এই কালেকশনের বোঝাটা আমার মাথার উপর থেকে চলে গেছে। আমি এবার আস্তে আস্তে তাফসীর মাহফিলে চলে গেলাম। তো কাব্বারানা মওতু কুবারা, বড়দের বিয়োগ আস্তে আস্তে আমাদের বড়দের আসনে নিয়ে আসলো। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং এই জাতীয় প্রথম সারির যিনারা মুফাসসিরে কোরআন ছিলেন, উনারা আস্তে আস্তে ইন্তেকাল হইতে হইতে আমি অদম এই প্রধান অতিথির আসনে আসি পৌঁছাইলাম। এই হইতে হইতে বয়ানের প্রায় 20-25 বছর চলে গেছে। তার মানে সিপাহিতে ভর্তি হইয়া পদোন্নতি পাইতে 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 মেজর জেনারেল। কিন্তু আমাদের দেশের কিছু বক্তা রাতারাতি মেজর জেনারেল হইয়া গেছে কেমনে? বদ্ধ রুম একটার মধ্যে মানুষ 10-20 জন লইয়া ক্যামেরা একটা বসাইয়া বয়ান করি, এই বয়ান এটারে এডিট করিয়া মাহফিলের মতো সাজাইয়া এটারে ইউটিউবের মধ্যে দিয়া বস ভাইরাল হইয়া গেল। আপনে ভি খফা মুঝসে হ্যায় বেগানা বিনা ঘোষ, আপনে ভি খফা মুঝসে হ্যায় বেগানা বিনা ঘোষ, মাই জহরে হালা হালকো কবি কহনা সে কাকন। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, এগানা বেগানা সবাই আমার উপরে নারাজ, কারণ আমি বিষের পেয়ালাকে বিষের পেয়ালা বলতে হয়, এখন যুগ হইল বিষের পেয়ালাকে মিষ্টির পেয়ালা বলতে পারলে সেই লোকটা ভালো, কিন্তু আমি তো সেটা পারি না, এই জন্য আমি সকলের কাছে খারাপ।